আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন আক্কেল দাঁত ফেলে দিতে হয় বা কখন আক্কেল দাঁত ফেলে দেওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আক্কেল দাঁত বা উইজডম টিথ, এটি উপরের মাড়ির শেষ প্রান্তে দুটি হয় এবং নিচের মাড়ির শেষ প্রান্তে দুটি আক্কেল দাঁত হয়ে থাকে। অর্থাৎ উপর এবং নিচের মাড়ি মিলে মাড়ির শেষ প্রান্তে মোট চারটে দাঁত হয়ে থাকে, এটি হলো আক্কেল দাঁত। ভিউয়ার্স, সাধারণত 17 থেকে 22 বছর বয়সের ভিতরেই এই আক্কেল দাঁত উঠে থাকে, এছাড়া এর পরেও কিন্তু আক্কেল দাঁত উঠতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই যে আক্কেল দাঁতগুলা এখানে দেখতে পাচ্ছেন, এটি উপরের মাড়ির আক্কেল দাঁত মাড়ির শেষ প্রান্তে রয়েছে এবং নিচের মাড়ির শেষ প্রান্তে দুটি আক্কেল দাঁত দেখা যাচ্ছে। যখন এই চারটে আক্কেল দাঁত উঠা কমপ্লিট হয়, তখনই উপরের মাড়িতে 16টি এবং নিচের মাড়িতে 16টি, মোট 32টি দাঁত তখনই পূর্ণ হয় যখন আক্কেল দাঁত চারটেই পরিপূর্ণভাবে উঠে যায়। তো ভিউয়ার্স, এই আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ব্যথা হয়, মাড়ির শেষ প্রান্তে ব্যথা হয়, মাড়ির শেষ প্রান্তে যন্ত্রণা হতে পারে, চোয়াল ফুলে উঠতে পারে, এ ধরনের সমস্যা হতে থাকে। তো ভিউয়ার্স, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কবে কখন তার আক্কেল দাঁত উঠে গেছে হয়তো সে নিজেও জানে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এমনটি বাঁকা হয়ে ওঠে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এমনভাবে বাঁকা হয়ে উঠলেই যে দাঁত ফেলে দিতে হবে এমন কোনো কথা নয়। অনেকেরই দাঁত এভাবে বাঁকা অবস্থায় সারা জীবন মাড়িতে থেকে যায়, কোনো সমস্যা হয় না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এমন বাঁকা হয়ে ওঠার কারণে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয়। ভিউয়ার্স, এ ব্যাপারে আপনারা কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ক্লিয়ার জানতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে বাঁকা হয়ে ওঠার ফলে যে আপনাকে দাঁত ফেলে দিতে হবে এমন কিন্তু নয়। কিছু ক্ষেত্র রয়েছে, কিছু পজিশন রয়েছে, যে পজিশনে পড়লে আপনাকে আক্কেল দাঁত ফেলে দিতে হবে বা ফেলে দেওয়াটাই ভালো হয়। ভিউয়ার্স, আক্কেল দাঁত ওঠার সময় অনেকের মাড়ির শেষ প্রান্ত ফুলে ওঠে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত কিছুটা অনেকটাই উঠে গেছে এবং কিছুটা এখনও পর্যন্ত বাকি রয়েছে। ভিউয়ার্স, এখানে এটি হলো আক্কেল দাঁত, যেটি নিচের মাড়ির আক্কেল দাঁত এখানে দেখতে পাচ্ছেন, আর এটি মাড়ি ভেদ করে উপরের দিকে গমন হয় বা উপরের দিকে উঠে থাকে। যখন মাড়ি ভেদ করে উঠতে থাকে, তখন কারো কারো মাড়ির চারপাশে প্রচণ্ড পরিমাণ ফুলে ওঠে এবং লাল বর্ণ ধারণ করে। এক্ষেত্রে প্রচণ্ড ব্যথা থাকে দাঁতে, যন্ত্রণা হয়, ব্যথা থাকে, চোয়াল মাড়ির সঙ্গে সঙ্গে চোয়ালও ফুলে উঠতে দেখা যায়। তো ভিউয়ার্স, যদি এমন হয় যে দাঁত কিছুটা অংশ বেরিয়ে আসছে এবং কিছুটা অংশ মাড়িতে থেকে গেছে, যদি এমন পজিশন হয়, তাহলে যদি আপনি এমন পজিশনে ডেন্টিস্টের কাছে যান, তাহলে অপার কুলেক্টমি করে দাঁতের চারপাশটা ছাড়িয়ে দিলে কিন্তু দাঁতটি খুব সহজেই উপরে উঠতে পারে। আর তখন যখন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায়, তখন এ ধরনের সমস্যা এমনিতেই কারো কারো ভালো হয়ে যায়, কারো বা কিছুটা কিছুদিন ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে ব্যথার কারণে। এখানে দাঁতটি সোজাসুজি উঠছে, স্ট্রেটভাবে কিন্তু দাঁতটি এখানে উঠতেছে, এর জন্য এই দাঁতটি ফেলে রাখার বা ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। কারণ এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন মাড়ি, এই মাড়ির যখন এই দাঁতটি পুরোপুরি উঠে যাবে, তখন কিন্তু মাড়িটা নিচের দিকে চলে আসবে এবং দাঁতটি মাড়ির উপরে উঠে যাবে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আক্কেল দাঁত ফেলে দিতেই হয়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যতটুকু অংশ ফুলে গেছে মাড়ির শেষ প্রান্ত, তো এর নিচেই কিন্তু আক্কেল দাঁত রয়েছে। অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে যে মাড়ির শেষ প্রান্তে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ফুলে উঠছে, এরকম ঠিক এমনটি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে আমরা চোখে অনেকে দেখতে পাই না যে কেন মূলত মাড়ির শেষ প্রান্তে ফুলে উঠছে। তো মূলত এমন হয়ে থাকে যখন আক্কেল দাঁত নিচে থেকে উঠতে থাকে, ঠিক তখনই দাঁতের মাড়ি ঠিক এই অংশটি যেখানে দাঁতটি উঠবে সেখানে এমনভাবে ফুলে ওঠে। কারণ হলো দাঁতটি ওঠার চেষ্টা করছে, আর তার কারণেই এমনভাবে কিন্তু ফুলে উঠতে দেখা যায়। তো ভিউয়ার্স, এমন অবস্থায় আমাদের অবশ্যই একটা এক্সরে করতে হয়। এক্সরে করে দাঁতের পজিশনটা দেখতে হয়। যদি আক্কেল দাঁতটি বাঁকা অবস্থায় থেকে থাকে, তাহলে এক ধরনের চিকিৎসা হয়। যদি সোজাসুজিভাবে উঠতে থাকে, শুধুমাত্র এই মাংসর জন্য ঠিকমতো উঠতে না পারে, সেক্ষেত্রে ডেন্টিস্টরা সাধারণত এখানে যতটুকু অংশ মাংস দেখতে পাচ্ছেন মাড়ির, এতটুকু অংশ
মেশিন দ্বারা যখন কাটিং করে দাঁতটিকে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি করে দেয়, তখন কিন্তু দাঁতটি পুরোপুরিভাবে খুবই সহজেই উঠে আসতে পারে। আর যখনই সেই দাঁতটি পুরোপুরিভাবে উঠে আসে, তখনই এ ধরনের ব্যথা এবং ফোলা পুরোপুরিভাবে ধীরে ধীরে কমে যায়। তো ভিউয়ার্স, এখানে মূলত যখন দেখা যাবে যে দাঁতটি ভালো আছে, মোটামুটি সোজাভাবে উঠতেছে, তখন এখানে মাংস কেটে দিলে সেটি হয় এক ধরনের চিকিৎসা, যেটি করালে মোটামুটি ভালো অবস্থায় দাঁতটি পুরোপুরি চলে আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এমনটি। এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিছুটা অংশ বাহিরে আসছে এবং কিছুটা অংশ এখনও পর্যন্ত মাংস দিয়ে ঢাকা রয়েছে। তো এমন অবস্থায় যখন নিচের দাঁত, নিচের আক্কেল মাড়ি এমনটি উঠতে থাকে, তখন যদি উপরের মাড়ির দাঁত এখানে কামড় বসায়, তাহলে কিন্তু এই মাংসপিণ্ডর কারণে এখানে ব্যথা অনুভব হয়। তো ভিউয়ার্স, এই দাঁতটি যদি এভাবে রেখে দেওয়া হয়, কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা না হয়, তাহলে এভাবে রেখে দিলেও দাঁতটির যদি সোজা থাকে, স্ট্রেট থাকে, তাহলে একদিন না একদিন কিন্তু দাঁতটি পুরোপুরিভাবেই উঠে যাবে। আবার কখনো কখনো দেখা যায় এমনটি হওয়ার ফলে কামড় দিলে এই মাংসপিণ্ডে ব্যথা অনুভব হতে থাকে বা ব্যথা অনুভব হয়। তো তখন আমরা ডেন্টিস্টরা শুধুমাত্র যতটুকু অংশ দাঁতের উপরে যে মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন, এতটুকু অংশ মেশিন দ্বারা কেটে জায়গা করে দিই যেন দাঁতটি পুরোপুরিভাবে উঠতে পারে। যখন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যাবে, তখন কিন্তু আর এ ধরনের সমস্যা থাকবে না। তবে ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে দাঁত, আক্কেল দাঁত রাখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আক্কেল দাঁত ফেলে দেওয়াই ভালো। ভিউয়ার্স, এখন আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো আক্কেল দাঁত এবং এটি হলো একটি সুস্থ দাঁত, যেটিকে আমরা সেকেন্ড মোলার বা 7 নম্বর দাঁত বলে থাকি। আক্কেল মাড়িটি হলো 8 নম্বর দাঁত, যেটি আমরা 3rd মোলার বলে থাকি, আর এটি হলো সেকেন্ড মোলার, যেটিকে আমরা 7 নম্বর দাঁত বলে থাকি। তো ভিউয়ার্স, কখনো কখনো দেখা যায় যে এই আক্কেল দাঁতের কারণেই এই 7 নম্বর দাঁতটি ক্ষতিগ্রস্ত হয়। এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন, মূলত এই আক্কেল দাঁতের আঘাতের কারণেই এই আক্কেল দাঁতটি ধীরে ধীরে কিন্তু 7 নম্বর দাঁতের ভিতরের দিকে ঢুকে গেছে। আর এমনটি অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেকেরই এ ধরনের সমস্যা দেখা যায়। তো এমনটি হলে কিন্তু আপনার একই সঙ্গে দেখুন, এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন 7 নম্বর যে দাঁতটি, এটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় যেমনটি এখানে দেখা যাচ্ছে, এখানে আক্কেল দাঁতের ব্যথা না হলেও এই যে 7 নম্বর দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং যন্ত্রণা হয়, কারণ এর পজিশনটা তেমনই। এখানে আঘাতের কারণে এই আক্কেল দাঁতের জন্যই কিন্তু এখানে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটেছে এবং ধীরে ধীরে দাঁতের পাল্প এখানে নষ্ট হয়ে গেছে, আর তার কারণেই এমন দাঁতে যন্ত্রণা হয়। তো ভিউয়ার্স, যদি এমন অবস্থা তৈরি হয়ে থাকে, তাহলে দাঁত ফেলে দেওয়াই ভালো। এখানে দেখতে পাচ্ছেন সেম একটি ছবি, এখানে দেখুন এটি হলো আক্কেল দাঁত, আর এই আক্কেল দাঁতটি পুরোপুরিভাবে সুস্থ রয়েছে, আক্কেল দাঁতের কোনো সমস্যা নাই। কিন্তু এই আক্কেল দাঁতের কারণেই কিন্তু এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, যে 7 নম্বর যে দাঁতটি, এই 7 নম্বর দাঁতের এখানে দেখতে পাচ্ছেন যে কালো একটা স্পট দেখাচ্ছে, যতটুকু অংশ কালো স্পট দেখাচ্ছে, এতটুকু অংশ কিন্তু দাঁতের ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ দাঁতের এতটুকু অংশ কিন্তু এখানে ফাঁকা রয়ে গেছে, আর তার কারণেই কিন্তু এই আক্কেল দাঁতটি ফেলতে হচ্ছে না, কিন্তু এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফেলে দিতে হচ্ছে শুধুমাত্র আক্কেল দাঁতের কারণে। তো ভিউয়ার্স, যদি পজিশনটা এমনই হয়ে থাকে, আর যদি দেখা যায় এক্স রে করার পরে যে আক্কেল দাঁত ধীরে ধীরে 7 নম্বর দাঁতের ভিতরে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আক্কেল দাঁতটি ফেলে দেওয়াই ভালো, ফেলে দিতেই হয়। তা না হলে এই 7 নম্বর দাঁতটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ দাঁত, আক্কেল দাঁত আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ দাঁত নয়। আমরা সাধারণত খাবার খাওয়ার জন্য 8 নম্বর দাঁতের আমাদের প্রয়োজন খুবই কম হয়ে থাকে, কিন্তু এই 6 নম্বর দাঁত এবং এই 7 নম্বর দাঁতটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ দাঁত, যেটির মাধ্যমে আমরা মাড়িতে বেশ প্রেশার ক্রিয়েট করতে পারি। তো ভিউয়ার্স, এখানে এই আক্কেল দাঁতের জন্যেই এই দাঁতটি নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি এমন অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনি আক্কেল দাঁতটি যদি ফেলে দিতেন, তাহলে কিন্তু এখানে একই সঙ্গে কিন্তু দুটি দাঁত ফেলতে হতো না। যেমনটি এখানে দেখুন, এটি দাঁত তোলার পরের ছবি, এই দাঁত দুটি তোলার পরের ছবি হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো দেখুন, এখানে আক্কেল দাঁতটি কিন্তু পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু 7 নম্বর দাঁতের ঠিক এতটুকু অংশই কিন্তু এই 8 নম্বর দাঁতের আঘাতের কারণে ধীরে ধীরে 7 নম্বর দাঁতের ভিতরে ঢুকে গেছে, আর এমন অবস্থার কারণে একই সঙ্গে দুটি দাঁত কিন্তু এখান থেকে তুলে ফেলতে হয়েছে। আর যদি
এই আক্কেল দাঁতের সমস্যার প্রাথমিক অবস্থায় এক্স রে করে দেখা যেত যে এই আক্কেল দাঁতটি ধীরে ধীরে 7 নম্বর দাঁতের ভিতরে প্রবেশ করছে, তাহলে তখন কিন্তু আক্কেল দাঁতটি ফেললেই হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আর সেই পজিশনটা নাই, এখন যে পজিশন তাতে করে দুটি দাঁতে কিন্তু ফেলে দিতে হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওর আলোচনা থেকে বুঝে গেছেন যে কখন আক্কেল দাঁত ফেলে দেওয়াই ভালো বা ফেলে দিতেই হয়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।